ইয়ামা টু ফোর থ্রেড অভার লক এর প্রবলেম হয়েছে নিডেলবার দৌড়ে আপডাউন করলে প্রচুর পরিমাণ আপডাউন করতেছে কী কারণে আপডাউন করতেছে এর সমাধান কী সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করার জন্য আমরা আগে টপকভারটি খুলে নিলাম টপকভার খুলে নিয়ে আমরা নিডেলবার আপডাউন করে যখন দেখতে পাচ্ছি মেন কানেক্টিং আপডাউন ডাউন করতেছে তখন আমরা মেশিনের টাঙ্কি খুলে নেওয়ার চেষ্টা করছি টাঙ্কি খুলে নিয়ে আমরা যখন নিডেলবার দূরে আপডাউন করছি তখন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মেন স্ক্রুগুলো লুজ হয়ে গিয়েছে মেন কানেকটিংয়ের আমরা কানেক্টিংয়ের স্ক্রুগুলো টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পরে টাঙ্কিটা ক্লিন করে পুনরায় সেটিং করে দিলাম সেটিং করে দেওয়ার পর স্ক্রুগুলো লাগিয়ে নিলাম স্ক্রু লাগিয়ে নেওয়ার পর আমরা নিডেলবার দূরে ডাউন করার চেষ্টা করছি কিন্তু ডাউন করা যাচ্ছে না মূলত কানেকটিংয়ের স্ক্রু লুজ হয়ে গিয়েছিল